ওয়েলকাম। আমরা আজকে দশম শ্রেণীর একটি অধ্যায় তাপের ঘটনাসমূহ এই অধ্যায় পড়ব, ফেনোমেনা অফ হিট। তো তাপের ঘটনাসমূহ পড়তে গেলে আমাদের তাপের চ্যাপ্টার এর আগে ক্লাসে এইটিও ছিল, তো সেই জন্য আমাদের কিছু পূর্ব জ্ঞান আছে যে তাপ, কঠিন পদার্থের তাপ, তাপ পরিবহন কীরকম তরলের গ্যাসের। তো সেই পূর্ব জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব। শুরু করছি তাপের ঘটনা সমূহ। শুরু করার আগে আমরা কিছু বাস্তব উদাহরণ দেখে নিই, কিছু ছবি আমরা দেখে নেব। গরুর গাড়ির চাকায় লোহার বেড় পরানো, এই ঘটনা তো আমরা জানি। তো সেক্ষেত্রে কী হয়, গরুর গাড়ির চাকায় যখন লোহার বেড় পরানো হয় তখন লোহার বেড়টা গরম করা হয়। গরম করবার ফলে কী হয়, প্রসারণ হয় ধাতুর, এবং তার ফলে খুব সহজেই সেটা কাঠের চাকার গায়ে আটকে যায়। এবং গরম অবস্থায় যখন পরানো হয় তখন কিন্তু আলগা থাকে, তারপরে যখন আস্তে আস্তে ধাতুর ঠান্ডা হয়, ধাতুর ঠান্ডার ফলে সংকোচন হয়, তখন কিন্তু গরুর গাড়ির চাকার গায়ে একদম আঁটোসাঁটো হয়ে যায়। আমরা একটা দেখতে পাচ্ছি এখানে, এটা একটা জ্যামের শিশির, যার কিনা ঢাকাটা ধাতব ঢাকা। তো সেই ঢাকাটা আটকে গেলে কী হবে, খুলতে পারবে না। কি করা হবে, ওপর থেকে দেখো গরম জল ঢালা হলো, গরম জল ঢালবার ফলে ঢাকা প্রসারণ হলো, মানে ধাতুর ঢাকার প্রসারণ হবে, এবং তার ফলে ঢাকাটা খুব সহজেই কিন্তু খোলা যাবে। এটা একটা দ্বিধাতব পাত, যেখানে ব্রাশ এবং স্টিল দুটো ধাতুর ব্যবহার করা হয়, দুটো ধাতু রিবেট করে জোড়া থাকে। তো সেই ধাতুটা, দ্বিধাতব পাতটা কী হয়, উত্তপ্ত অবস্থায় তার প্রসারণ হয়, এবং শীতল করলে সেটা কিন্তু আবার, ঠান্ডা করলে আবার সংকোচন হয়। তো এই দ্বিধাতব পাতের একটা খুব গুরুত্বপূর্ণ বাস্তব ব্যবহার হচ্ছে ফায়ার অ্যালার্ম। ফায়ার অ্যালার্মে এটা কিন্তু ব্যবহার খুবই লক্ষ্য করা যায়, এবং এই জায়গাটাই ব্যবহার করা হয় ফায়ার অ্যালার্মে। তারপরে আরেকটা খুব বাস্তব উদাহরণ হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি, সেখানেও কিন্তু দ্বিধাতব পাত ব্যবহার। সেই কঠিনের তাপীয় প্রসারণ, কঠিনের তাপীয় প্রসারণ কেমন হয়, কঠিনের তাপীয় প্রসারণ, কঠিন পদার্থে তাপীয় প্রসারণ কত রকমের হয়, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ আমাদের তিন রকমের হয়। তাপীয় প্রসারণ তিন রকমের হয়, কী কী দেখা যাক। কঠিন পদার্থের প্রথমে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ হয় কঠিনের, যেহেতু দৈর্ঘ্য আছে কঠিন পদার্থের। আর কী আছে, ক্ষেত্রফল, কঠিন পদার্থের ক্ষেত্রফল। তো সেই জন্য কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ যেটা আমরা বলবো, ক্ষেত্রফল প্রসারণ বা ক্ষেত্র প্রসারণও আমরা বলতে পারি। আর একটা কী আছে, সেটা হলো আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ। তো কঠিন পদার্থের তাপীয় প্রসারণ তিন রকমের হলো, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণ। তো দৈর্ঘ্য প্রসারণ কতটা হবে, কি হবে, কার সাপেক্ষে হবে, তাই জন্য আমরা একেবারে চলে যাব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ওপরে। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, প্রত্যেকটাতেই গুণাঙ্ক লিখব। এবং এই যে প্রসারণ গুণাঙ্ক কথাটা বারবার বলছি, এই গুণাঙ্ক জিনিসটা কী সেটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো কঠিন পদার্থের এই তিনটে পাওয়া গেল, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কী সেটা আমরা একটু দেখে নেব।
তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আসলে আমরা ধরে নিচ্ছি কোনো কঠিন পদার্থ, ধরে নিচ্ছি একটি কঠিন পদার্থ যার কঠিন পদার্থটির T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দৈর্ঘ্য ছিল প্রথমে, মানে এটা তার প্রাথমিক দৈর্ঘ্য L1, T2 উষ্ণতায় দৈর্ঘ্য L2, ইনিশিয়াল লেন্থ প্রাথমিক উষ্ণতা এই সরি প্রাথমিক দৈর্ঘ্য এটা হলো L2, ফাইনাল লেন্থ অন্তিম দৈর্ঘ্য হলো T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে আমাদের দৈর্ঘ্য কতটা বৃদ্ধি হলো, দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1, আর দৈর্ঘ্য এত বৃদ্ধি হলো, আর উষ্ণতা কত বৃদ্ধি হলো, উষ্ণতা বৃদ্ধি হলো T2 মাইনাস T1। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে ডিনোট করি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা দিয়ে ডিনোট করি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে, দৈর্ঘ্য কতটা বৃদ্ধি হলো, L2 মাইনাস L1 কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেলো, বাই ইনিশিয়াল লেন্থ প্রাথমিক উষ্ণতা L1 ইনটু টেম্পারেচার ডিফারেন্স, মানে কতটা উষ্ণতা বৃদ্ধি পেল, T2 মাইনাস T1। তাহলে এইটা আমাদের হয়ে গেল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা আমরা কিন্তু স্থাপন করতে পারলাম। এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাতে চলে যাবো একদম। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কী হবে, ডেফিনেশন কী হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের আমরা এবারে চলে যাই সংজ্ঞা, ডেফিনেশনে চলে যাই। সংজ্ঞা কী বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, সংজ্ঞা বলছে যে কি এখানে যে কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে, একক উষ্ণতা বৃদ্ধি মানে L1 সমান যদি 1 ধরি, T2 মাইনাস T1 সমান যদি 1 ধরি, তাহলে কি প্রাথমিক যে লেন্থটা ছিল, দৈর্ঘ্যটা ছিল, সেটাকে যদি 1 ধরি, আর টেম্পারেচার ডিফারেন্স উষ্ণতা বৃদ্ধি সেটাকেও যদি একক ধরি, 1 ধরি, তাহলে কত হবে, আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1। তাহলে কি সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আমরা বলতে পারি যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যে যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয় কঠিন পদার্থে, সেটাই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা। তাহলে সংজ্ঞাটা আরেকবার বলছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যের কোনো বস্তুর যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেই দৈর্ঘ্য বৃদ্ধিটাই হচ্ছে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা চলে গেলাম কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবারে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দেখব, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক এই রাশিমালা থেকেই আমরা পেতে পারি। একক কি হবে রাশিমালা থেকে, L2 মাইনাস L1 মানে ওপরে আছে কিসের একক, দৈর্ঘ্যের একক, ওপরে আছে, ওপরে আছে দৈর্ঘ্যের একক, নিচে আছে, নিচে আবারও দৈর্ঘ্যের একক, নিচে আবারও দৈর্ঘ্যের একক, ইনটু T2 মাইনাস T1 মানে উষ্ণতার একক, মানে উষ্ণতার একক। তাহলে দুটো একই দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক, তাহলে কেটে গিয়ে কি হবে, 1/ উষ্ণতার একক, তাহলে এই রাশিমালা থেকে দেখা গেল যে আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। তাহলে
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি দাঁড়াচ্ছে? এর একক ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা ডিগ্রি কেলভিন ইনভার্স। এই কেলভিন ইনভার্সটা যেটা লাস্টে লিখলাম, সেই কেলভিন ইনভার্সটা এসআই পদ্ধতিতে আমরা ডিনোট করব। কেলভিন ইনভার্সটা আমরা এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দেখতে পেলাম। তাহলে আমরা শিখে গেলাম কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবারে আমরা চলে যাব কঠিনের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমরা কি দেখলাম, কি দেখব এবারে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ওই একইভাবে আমরা একটু ডিফাইন করার চেষ্টা করব। প্রথমে দেখব যে T1 টেম্পারেচারে, T1 উষ্ণতাতে, T1 উষ্ণতাতে কঠিন পদার্থে ক্ষেত্রফল কত ছিল? S1। T2 উষ্ণতাতে ক্ষেত্রফল হলো কত? S2। তাহলে T2 মাইনাস T1 হচ্ছে কি? উষ্ণতার বৃদ্ধি, উষ্ণতার বৃদ্ধি। আর S2 মাইনাস S1 ক্ষেত্রফলের বৃদ্ধি, কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেল? তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যেটা আমরা বিটা দিয়ে ডিনোট করি, সেই বিটার মানটা কি হবে? বিটার মান হবে কতটা বাড়লো সেটা S2 মাইনাস S1 ডিভাইডেড বাই প্রাথমিক কত ছিল, প্রথমে কত ছিল, ইন্টু কতটা টেম্পারেচার বৃদ্ধি হলো, T2 মাইনাস T1। তাহলে এইটা আমার চলে গেল বিটার বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। বিটা বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ তাহলে কি আমরা দেখলাম, দেখছি কি S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। সেখান থেকে একইভাবে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ওই রকম পদ্ধতিতে একক দেখব। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কি একক হয় সেটা আমরা চলে যাব। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কি একক হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ওই রকমভাবেই আমরা দেখব। শুধুমাত্র এটা নির্ভর করছে উষ্ণতার এককের উপরে। সুতরাং 1 বাই উষ্ণতার একক, এটারও একক ওই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ওই এককের মতো। ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা ডিগ্রি কেলভিন ইনভার্স। তাহলে আমরা দেখতে পেলাম কি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সেটাও কিন্তু উষ্ণতার এককের ওপরে শুধুমাত্র নির্ভরশীল। এটারও এসআই একক কি? ডিগ্রি কেলভিন ইনভার্স। তাহলে আমাদের চলে গেল ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। আমাদের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের এককটা হলো, কিন্তু সংজ্ঞাটা আগে বলা দরকার ছিল, সেটা সংজ্ঞাটা আগে বলা হয়ে ওঠেনি। যাই হোক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা আমরা একটু দেখে নেব। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা হলো কি, কোনো কঠিন পদার্থের ওই একই রকমভাবেই, মানে প্রতিটা সংজ্ঞার টাইপটা কিন্তু একই রকম, একটু মনে রাখলেই হয়ে যাবে, যে কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হয়, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় সেটাই হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে কি প্রতি একক, একটু ছোট করে লিখছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, উষ্ণতা বৃদ্ধিটা বলতে হবে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হয়, বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হয়,
যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় সেটাই হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটাও আমরা দেখে নিলাম কি প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় সেটাই হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এবার এখান থেকে আমরা চলে যাব পরবর্তী যেটা, সেটা হলো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক ওটা ওই ওই রকমভাবে দেখব আমরা। T1 উষ্ণতায় আয়তন ছিল, T1 উষ্ণতায় আয়তন ছিল কত, ধরে নিচ্ছি আমি V1। T2 উষ্ণতায় আয়তন হলো কত, V2। তাহলে উষ্ণতা বৃদ্ধি হলো কত, T2 মাইনাস T1, এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, আর V2 মাইনাস V1 সেটা হলো আয়তনের বৃদ্ধি, এখান থেকে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের যে গাণিতিক রূপ সেটা আমরা দেখব। এটাকে গামা দিয়ে ডিনোট করা হয়। তো গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1, ডিভাইডেড বাই প্রাথমিক ভলিউম কত ছিল, ইনিশিয়াল ভলিউম কত ছিল, ইনিশিয়াল ভলিউম ছিল V1 ইনটু টেম্পারেচার ডিফারেন্স T2 মাইনাস T1। তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু গামার এক্সপ্রেশন, যেটা আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা দিয়ে ডিনোট করা হয়, গামার এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে গামার সংজ্ঞাটা আমরা দেখব, সংজ্ঞা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বা ডেফিনেশন কী বলছে। আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ওই রকমভাবে আমরা করব যে কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য, একক প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় সেটাই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে কি প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে, যে আয়তন বৃদ্ধি হয় সেটাই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা কঠিন পদার্থের তিন ধরনের আয়তন প্রসারণ গুণাঙ্ক কিন্তু শিখে ফেললাম। একটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আর হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবারে আমরা চলে যাব তিনটি যে প্রসারণ গুণাঙ্ক দেখলাম, আমরা এই যে তিনটি প্রসারণ গুণাঙ্ক দেখলাম আলফা বিটা গামা, তো সেই তিনটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি আমরা দেখে নেব। এবারে আমরা আলফা বিটা গামা এই তিনটের মধ্যে সম্পর্ক কী হয় সেটা দেখে নেব। আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি, এটা হচ্ছে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক। সম্পর্কটা ভীষণ ইম্পর্টেন্ট, আলফা বিটা গামা এই তিনটের মধ্যে সম্পর্ক। এবারে আমরা এই কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে মোটামুটি কী ধরনের প্রশ্ন আসে সেটা আমরা একটু লক্ষ্য করব। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে প্রায় একটা প্রশ্ন আসে, সেটা হলো যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কী বোঝো। তো এরকম প্রশ্ন আসে যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক
গুণাঙ্ক 17 ইন্টু 10^-6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বলছো? তো এটা বলতে বোঝা যায় যে তামার দৈর্ঘ্য প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য তামার একক দৈর্ঘ্য প্রসারণ হয় 17 × 10^6। মানে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য তামার দৈর্ঘ্য তার প্রথমে যে দৈর্ঘ্য ছিল প্রাথমিক দৈর্ঘ্য তার 17 × 10^-6 বৃদ্ধি পায়। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা এইভাবে উত্তর করব। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, যেটা হলো এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেটা কেলভিন স্কেলেও একই থাকে কেন? তো কেলভিন স্কেলেও একই থাকে কেন, কারণ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি আর 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি দুটো কিন্তু একই। তো দুটোর এই মান একই হওয়ার জন্য সেন্টিগ্রেড স্কেলে যেটা হয় সেটাও কিন্তু এটা কেলভিন স্কেলের জন্য প্রযোজ্য হয়। তো আমাদের এখানেই শেষ করছি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার আমরা চলে যাব তরলের প্রসারণ, আমরা চলে যাব তরল পদার্থের প্রসারণ। আচ্ছা দেখো, এখানে একটা গোলতল ফ্লাস্ক নেওয়া হয়েছে যার কিনা দেখো লাল দাগ অবধি জল ভর্তি করা হয়েছে, আর নিচে থেকে আস্তে আস্তে তাপ দেওয়া হচ্ছে। তাপ প্রয়োগের ফলে কি হবে, প্রথমে গোলতল ফ্লাস্কটার প্রসারণ হবে, তার ফলে দেখো আস্তে আস্তে দেখো জলতল কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে, যেহেতু পাত্রের প্রসারণ ঘটছে তাই জন্য জলতল আস্তে আস্তে নেমে যাচ্ছে। আবার দেখো কি হচ্ছে, তাপ তো আরও দিতেই থাকছি, দিতে থাকার ফলে যত বেশি তাপ দেব তত বেশি আস্তে আস্তে কী হবে, তরলের উষ্ণতা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং তরলের প্রসারণ হয়ে দেখতে পাচ্ছ লাল দাগ ছাড়িয়ে জল কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তরলের প্রসারণ সমান কিন্তু আসলে পাত্রের প্রসারণ প্লাস তরলের নিজের প্রসারণ। জ্বর হলে ডাক্তার থার্মোমিটার ব্যবহার করেন, বা থার্মোমিটার আমাদের অনেকেরই বাড়িতে আছে। তো সেই থার্মোমিটারের ভেতরে যে তরল ধাতু আছে পারদ, তো সেই তরল ধাতু পারদের প্রসারণ তো হয়, তো সেই তাপের জন্যই হয়, আমাদের বডি টেম্পারেচারের জন্য সেই পারদের প্রসারণ হয়, সে প্রসারণ আমরা তো দেখি লক্ষ্য করি। তাহলে আমরা দেখতে পেলাম কি তরলের প্রসারণ হয়, তরল পদার্থের প্রসারণ। তো সেই প্রসারণ অনেক সময় কি হয়, তরলের নির্দিষ্ট আকার আয়তন থাকে না, তাই তরলকে কি একটা নির্দিষ্ট পাত্রে রাখতে হয়। তো সেই নির্দিষ্ট পাত্রে রাখলে সেই পাত্রেরও প্রসারণ হয়। আমরা একটু আগে ছবিতে যেটা দেখলাম, তো তরল যে পাত্রে থাকে সেই পাত্রেরও প্রসারণ হয়। এক্ষেত্রে মানে তাহলে ভীষণ একটা গণ্ডগোলের ব্যাপার যে পাত্রেরও প্রসারণ হচ্ছে আবার তরলেরও প্রসারণ হচ্ছে। তো তাই জন্য দুরকম প্রসারণ নিয়ে আমরা কিন্তু পর্যালোচনা করব, সেটা হলো তরলের একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তাহলে দুরকম তরলের প্রসারণ, প্রথমে আমরা দেখব তরলের কি আপাত প্রসারণ। আপাত প্রসারণ কীরকম, আমরা ছবিতে দেখলাম কি যে পাত্র, যে পাত্রে আমরা তরল রেখেছি সেই পাত্রের আয়তনও বৃদ্ধি হলো। তাহলে আপাত প্রসারণ কি বলবো, যে পাত্রের আয়তনকে না ধরে, পাত্রের আয়তন অগ্রাহ্য করে শুধুমাত্র তরলের প্রসারণ যেটা আমরা ধরব সেটাই হচ্ছে তরলের আপাত প্রসারণ। তাহলে এক্ষেত্রে কী করা হবে, পাত্রের প্রসারণ অগ্রাহ্য করব, পাত্রের প্রসারণ অগ্রাহ্য করে শুধুমাত্র তরলের প্রসারণটা গণ্য করব। শুধু এই ডিফারেন্সটা একটুখানি দেখে নিই যে আপাত প্রসারণ কীরকম ব্যাপার, তরলের যে পাত্রের প্রসারণটা অগ্রাহ্য করে যে তরলের প্রসারণ হয় সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ। আর প্রকৃত প্রসারণ কীরকম, প্রকৃত প্রসারণটা সেক্ষেত্রে আমরা পাত্রের প্রসারণও ধরব আর তরল পদার্থের যে প্রসারণ
সেটাও ধরব। এক্ষেত্রে তাহলে প্রকৃত প্রসারণ কি বলবো আমরা, প্রকৃত প্রসারণ বলবো সমান পাত্রের প্রসারণ, প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ যোগ আপাত প্রসারণ। তরল পদার্থের আপাত প্রসারণকে পাত্রের প্রসারণের সঙ্গে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ হয়ে গেল। আমরা তাহলে এখান থেকে সংজ্ঞাগুলো একটুখানি দেখে নিই, যে আপাতন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেখব আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেখব। আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি? প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরল পদার্থের যে আপাত প্রসারণ হয় সেটাই হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আমরা কি দেখব? কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে যে প্রসারণটা হয়, তরলের যে প্রসারণটা হয় সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, সেটা হলো কি, একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা ধরব গামা এ অ্যাপারেন্ট, আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে ধরব গামা আর রিয়েল। এবারে আমরা চলে যাব দুটো প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, দুটো প্রসারণ গুণাঙ্কের রাশিমালাতে আমরা চলে যাব। তাহলে প্রথমে দেখি আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা যেটাকে আমরা গামা এ ধরেছি। দেখা যাক, প্রথমে T1 উষ্ণতায় আয়তন ছিল V1, T2 উষ্ণতায় আয়তন হলো V2 ড্যাশ, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত? T2 মাইনাস T1, এটা হলো কি উষ্ণতার বৃদ্ধি। আর তরলের আয়তনের বৃদ্ধি কত হলো? তরলের আয়তনের বৃদ্ধি হলো V2 ড্যাশ মাইনাস V1, এটা হলো তরলের আয়তন বৃদ্ধি, এটা হলো তরলের আয়তন বৃদ্ধি। তাহলে গামা এ সমান কি দাঁড়াবে? কতটা বৃদ্ধি হলো? V2 ড্যাশ মাইনাস V1 বাই প্রাথমিক কত ছিল? V1 ইন্টু উষ্ণতা কতটা বৃদ্ধি পেল? T2 মাইনাস T1। তাহলে এইটা আমাদের গেল, গামা এ বা আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা আমাদের চলে এলো V2 ড্যাশ মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এবারে আমরা চলে আসবো কি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের রাশিমালায়। প্রকৃত প্রসারণ গুণাঙ্কের রাশিমালায় ওই একই রকমভাবেই দেখব, আমি আর চেঞ্জ করছি না। T1 উষ্ণতায় প্রথমে ছিল V1, T2 উষ্ণতায় এখানে ড্যাশগুলো দেব না, T2 উষ্ণতায় কত হলো আয়তন? V2। তাহলে উষ্ণতার বৃদ্ধি কত হলো? T2 মাইনাস T1, আর আয়তনের বৃদ্ধি কত হলো? V2 মাইনাস V1। প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমি ড্যাশগুলো অফ করছি, সেক্ষেত্রে শুধুমাত্র V2 মাইনাস V1 ধরেই করছি। তাহলে সেক্ষেত্রে আমার গামা রিয়াল মানে গামা আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গামা আর যেটাকে আমরা বলবো, সেই গামা আর এর রাশিমালা কী দাঁড়াবে? V2 মাইনাস V1 বাই প্রাথমিক কত ছিল? V1 ইন্টু T2 মাইনাস T1, এটাই তাহলে আমার গামা আর এর রাশিমালা।
আমরা তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলে দেখলাম, আপাত প্রসারণ গুণাঙ্ক দেখলাম, দুটোর মধ্যে সম্পর্কও দেখলাম। সম্পর্কটা কি? যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের সমান আপাত প্রসারণ গুণাঙ্ক যোগ পাত্রের প্রসারণ। দুটোকে যোগ করলে আমরা যেটা পাবো, পাত্রের প্রসারণ আর আপাত প্রসারণ, এই দুটোকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হলো প্রকৃত প্রসারণ। আমরা সম্পর্ক শিখে গেলাম, এবারে এখান থেকে আমরা একটুখানি এককটা দেখে নেব। এই দুটো প্রসারণ গুণাঙ্কে এদের একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স। তাহলে আমরা এখান থেকে এককটাও কিন্তু শিখে নিতে পারলাম। তাহলে আমাদের তরলের প্রসারণ এখানে শেষ হলো। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক, এই দুটোর মধ্যে সম্পর্কটা আমরা একটু গাণিতিক রূপ আকারে একটুখানি দেখে নিই। কী দেখব? যে আমরা আমরা জেনেছি এর আগে যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ যোগ যোগ আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? যে প্রকৃত প্রসারণ মানে গামা রিয়েল ইজ ইকুয়াল টু গামা আর সমান হচ্ছে গামা এ প্লাস গামা, আচ্ছা পাত্রের প্রসারণকে আমরা গামা জি ধরব, গামা জি প্লাস আপাত প্রসারণ, আপাত প্রসারণকে আমরা ধরব গামা এ। তাহলে এটা গেল আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সংজ্ঞা, সংজ্ঞা না সরি সম্পর্ক। শেষ করার আগে একটুখানি তরলের আয়তন প্রসারণ সম্বন্ধে আর একটা কথা বলবো, সেটা হলো তরলের প্রকৃত প্রসারণ যেটা আমরা দেখলাম, সেই তরলের প্রকৃত প্রসারণ সেটা কিন্তু তরলের নিজস্ব ধর্ম, আর তরলের আপাত প্রসারণ সেটা কিন্তু তরলের নিজস্ব ধর্ম নয়, কারণ পাত্রের প্রসারণটা সেক্ষেত্রে আছে কিন্তু আমরা অগ্রাহ্য করি। তাহলে তরলের নিজস্ব ধর্ম বা নিজস্ব বৈশিষ্ট্য সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যেটা আমরা দেখেছি সেটা হলো তরলের কি, এইটা তরলের নিজস্ব ধর্ম, তরলের নিজস্ব ধর্ম। আমরা এবারে চলে যাব গ্যাসের প্রসারণে। গ্যাসের প্রসারণের ক্ষেত্রে গ্যাসেরও তো নির্দিষ্ট আকার আয়তন থাকে না, তাই জন্য গ্যাসকেও একটা পাত্রে রাখতে হয় অবশ্যই। এবারে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কিন্তু পাত্রেরও সেক্ষেত্রে প্রসারণ হয় তাপ প্রয়োগে, তো সেই পাত্রের প্রসারণ এতটাই কম হয় এবং গ্যাসের প্রসারণ, গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কম থাকার জন্য তার প্রসারণ এত বেশি হয় যে সেই জন্য সেক্ষেত্রে পাত্রের যে প্রসারণ সেটাকে অত্যন্ত নগণ্য ধরা হয়। তাই জন্য শুধুমাত্র এখানে গ্যাসের প্রসারণ মানে গ্যাসের প্রসারণ, পাত্রের প্রসারণটাকে এক্ষেত্রে আমরা নগণ্য ধরে নেব। তাহলে আমরা প্রথমেই দেখি একদম গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক, গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে, সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। সংজ্ঞাটা হলো, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো বিষয়, সেটা হলো চাপ স্থির কথাটা অবশ্যই বলতে হবে, চাপ স্থির রেখে এবং একক ভরের কোনো গ্যাসের, এই দুটো কথা অবশ্যই বলতে হবে। স্থির চাপে, স্থির চাপে একক ভরের কোনো গ্যাসের, একক ভরের কোনো গ্যাসের, এই দুটো কথা অবশ্যই এই সংজ্ঞাতে বলতে হবে। স্থির চাপ কথাটা
এবং একক ভরের কোনো গ্যাসের কি উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় সেটাই হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এক্ষেত্রে অবশ্যই করে দুটো রাশিকে স্থির ধরতে হবে, সেটা হলো স্থির চাপে, যেহেতু চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে এবং চাপ কমালে গ্যাসের আয়তন বাড়ে, চাপের উপর নির্ভরশীল আয়তনটা। তাই জন্য কিন্তু আমরা আয়তন গুণাঙ্কের সংজ্ঞায় অবশ্যই স্থির চাপের কথাটা বলবো। স্থির চাপে একক ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধিটা হয় সেটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক কি? আয়তন গুণাঙ্ক যেটা, সেটাকে আমরা গামা পি ধরবো। তো গামা পি যদি ধরি, গামা পির এক্সপ্রেশনটা কি হয়, তাহলে আমরা গামা পি রাশিমালাটা কি দেখতে পাবো, গামা পি সমান ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু টি। তাই তো, সংজ্ঞা থেকেই আমরা এটা পেলাম। এবার এখান থেকে আমরা কি পাবো, ভিটি সমান ভি জিরো ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। তাই তো, কোনাকোনি গুণ করলে এটাই পাবো যে ভিটি সমান ভি জিরো ইন ভি জিরো ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি, এটা দাঁড়াবে। আবার চার্লসের সূত্র থেকে আমরা ঠিক একই ধরনের একটি রাশিমালা পেয়েছিলাম গ্যাসের আচরণ চ্যাপ্টারে, সেটা হলো কি, চার্লসের সূত্র থেকে, চার্লসের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, চার্লসের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম যে ভিটি সমান ভি জিরো 1 প্লাস টি বাই 273, এটা আমরা পেয়েছিলাম চার্লসের সূত্র থেকে। তাহলে এই সমীকরণ 1 আর এই সমীকরণ 2, এই দুটো যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সেক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে, শুধু এই দুটোকেই রাখলাম, সমীকরণ 1 আর সমীকরণ 2 এই দুটো যদি আমরা তুলনা করি, তাহলে সেখান থেকে দাঁড়াচ্ছে কি, গামা পি সমান 1/273। এই যে এখান থেকে দাঁড়াচ্ছে কি, গামা পি, এই গামা পি সমান 1/273। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব কি, গামা পি সমান 1/273। এটা কিন্তু গামা পির ভ্যালু। গামাপির একক কি, গামাপির একক আমরা দেখব কি না, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হলো গামাপির একক। তাহলে আমরা এখান থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক পেলাম, এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যেটা 1/273, সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। তাহলে আমরা এই ক্লাসে শুধুমাত্র তাপের কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ, গ্যাসের প্রসারণ পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা তাপের পরিবহন সম্পর্কে পড়াশোনা করব।